বিজেডি সরকার সময়ের ভুষুড়ি পড়ে ও স্থানু পাল্টি নীলগিরি হসপিটাল আজ ভারতীয় জনতা পার্টির নূতন ভাবে নির্বাচিত অনেক বিধায়ক সে আজ পরিদর্শন করছেন এবং বিভিন্ন অসুবিধা নজর আসছেন এবং তা সঙ্গত সাংে সাংে নিজ হাতর পয়সা খরচ করে তার সমাধান করছেন সিধাসক অনেক আমি তাঁর প্রতীক্ষা রাখবা এই যে বিজেডি সরকার সময়ের যে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বড় বড় ব্যানর মারি বিজ্ঞাপন সীমিত লে সে আজ আপনার নিজ আখি দেখলে কিভাবে নীলগিরি স্বাস্থ্য ব্যবস্থা দেখুন গোটে মিছ আোটে ঝুটা সরকার চালা আহার কেন্দ্রে পাঁচ টাকার খাইতে দেছেন বলে করি বাহবা নিতে কিন্তু প্রকৃতরে তা খরচ হুয়ে অঠর টঙ্কা কিন্তু প্রকৃতরে যে খাদ্য থাকে সে খাদ্যের মূল্য না অঠর টঙ্কা তো সে পয়সাটা যায় কুয়াড়ে আমি বড় বড় সভা সমিতি যেতে করছি ডালমা ভাত ঘাট খটা আমি বাইশ টঙ্কার করেপারছে এবং পেট পুরা যে যেতে খাইপার এবং চারিটা ডালমা ভাত ঘাট খটা খাওছে কিন্তু এটি আমি যা খাইলে এতে খাদ্যর মান অত্যন্ত ন্যূন আালি বলে কিছু তাদের নাই তা ধর পৌষ্টিক জিনিস হচ্ছে ভাত আর ডালি বাকি আহা পরিবা দেখছেন কেবল আলু তো এতে সরকার কেউ মেথডে চলাউলে সে যা দেছেন তা পাখর কি প্রকার ভাবে উপকৃত হোলে সে সেই কেবল জাঁচিন নীলগিরি আদিবাসী রয়েছেন সবুঠ বড় সমস্যা লা স্বাস্থ্য সমস্যা যে আপনার নিজে আজ মেডিকাল দেখলে উপখণ্ড মেডিকালে ডাক্তার না সব ফ্রিজ অচল রোগী বারণার শুয়েছেন কম দেখলে না কিছু ডাক্তার অনেক আউ কিছু ডাক্তার আবশ্যকতা অছি যেটা কি আবশ্যকতা আছে সেই ডাক্তারটা না মুটা আপনার উদাহরণ দেবি গোটে ডিজিটাল এক্সরে অছি এবং জন এক্সরে টেকনিশিয়ান অছেন এক্সরে করে আনিকি দেখাইলে ডাক্তার দেখলে যে প্রকৃতির হাড়টা তার ভাঙ্গি যাচ্ছে তারপরে কিছু করবে তারপরে তাকে প্লাস্টার করার আবশ্যকতা আছে কারণ প্লাস্টার ইজ দ অনলি মেডিসিন ভাঙ্গিবার তাকে যে স্ট্যাটিক করা প্লাস্টারের আবশ্যকতা অছি তো প্লাস্টার ন করা পর্যন্ত সে পেসেন্টর রেফার হব তো এটি এক্সরে করিকি সেটিকি রেফার হওয়ার মানে কিছু নাই তো এটি যদি এক্সরে হব তাহলে এটি ভাঙ্গিছে জনা পড়লা তাহলে এটি প্লাস্টার হবো তাহলে প্লাস্টার ব্যবস্থাটি যদি এটি না তাহলে এক্সরে সিস্টম বি বেকার সে পেসেন্ট এটি আসবে বেকার যে ডাক্তার তাকে দেখলে বি বেকার কিছু মানে না দেখলে আপনার বড় বড় যে বিল্ডিং অছি মালামাল বিল্ডিং কোটি কোটি টাকার খরচ হয়েছে কিন্তু স্বাস্থ্য সেবার বিপর্যয় স্বাস্থ্য সেবা রোগী সেবা পাও না যেকোনো টিকে রোগ হলে বালেশ্বরকে রেফর করা হচ্ছে আপনার নিজে আজ দেখলে এবং নিজ হাতর পয়সা খরচ করে কিছু মরামতি কাজ করছেন নিশ্চিত ভাবে দেখলি গরম অসহ্য হচ্ছে গুড়গুড়ি হচ্ছে কাচ ঝরকা ভাঙ্গি যাইছি এবং সেইতে কাচর ঝরকাটা লাগলে এসি চালছি এসিরে ছুয়া মানে ছোট ছুয়া মানে শিশু ওয়ার্ড অছি তাকে ঠিক করা যাইপারি থাকা মু তাকে দেখিলি এবং সেটি যে হসপিটাল ম্যানেজর তাকে তাগিদ কলি এবং বর্তমান ডাক্তার মানুষের যে নিহাতি আবশ্যক যে রেফার কাহিকি করা হচ্ছে সে বিষয়টা আমি জাঁয়া দরকার যেহেতু মোট পুয় জন ডাক্তার মু জাঁচি যে ডাক্তার আবশ্যকতা কিছু ডাক্তার আবশ্যকতা হচ্ছে ডায়াগনোসিস সেতে জন জন ইসিজি মেসিন অছি সে ইসিজি করিপার তো তার চেস্ট পেন হচ্ছে ডাক্তার কোণ করব সে তার জীবন বঞ্চবে না তাকে রেফার করদেব কিন্তু যদি ইসিজি মেসিনটা থাকে যদি ইসিজিটা করেদেলা যদি দেখলা সেটি নেগেটিভ কি পজিটিভ দেখলা তার সেই অনুসারে সে মেডিসিন দেব সে পেসেন্টটা রেফার হবনি সে প্রকার ধর জনকর পেট অসহ্য যন্ত্রণা হচ্ছে তা পেট ভিতরে কম হয়েছে যদি সে টিকি অল্ট্রাসাউন্ড করে পারে তাহলে সে পেসেন্টটা কিছু রেফার করে পারে যে কোনো ডাক্তার এমবিবিএস ডাক্তার বি তাকে ট্রিটমেন্ট করে পারে যদি সে জাঁপারা যে তার অল্ট্রাসাউন্ড তার ভিতরে কিছু হয়েছে তেমন টেস্ট ব্যবস্থাটা সঠিক নয় সোডিয়াম পটাসিয়াম যদি নজাপার জন মুন্ড পাগল ভাই হোথ তো সোডিয়াম পটাসিয়াম কমি যাই মেমোর ফেল হয়ে যাব বিভিন্ন কথা হব সোডিয়াম পটাসিয়াম কমিলে কি সোডিয়াম পটাসিয়াম টেস্ট প্যাথোলজি সিস্টমের না এটি কিন্তু প্যাথোলজি ল্যাবরেটরি অছি তো এই ছোট ছোট জিনিস কতটা যদি আমি করেকশন করদেবা তাহলে কিছু পরিমাণের ইয়ে পাখাপাখি 70% স্টেজকে আসিযোগ বাকি আউ কিছু ডাক্তারঙ্কর আউ কিছু ফার্মাসিষ্টঙ্কর উপস্থিতি রইলে এটি সবু পেসেন্ট মানে ট্রিটমেন্ট পাইপারিবে পূর্বর মধ্যে বহু দাবি হয়েছে আন্দোলন হয়েছে বদল রাস্তারোক হয়েছে এই স্বাস্থ্য সেবা পাই কিন্তু সরকার যে থিলে যে বিজেপি সরকার কোনসি প্রকার পদক্ষেপ নিয়েছিল যে এটিকা যে বর্তমান পাণ্ডিয়ান যে থিলে যে সে মধ্যে আসিলে নিজে দেখিলে হুদ্বুদ্ধ করলে এবং কোনসি সমস্যার সমাধান হয়েছিল কিন্তু বড় বড় যে বিজ্ঞাপনের হোর্ডিংরে মধ্যে সীমিত লা যে স্বাস্থ্য সেবার ওড়িশা আগ্রহ আছে দেখুন দাবি বা আন্দোলন এটা কি করতে দাবি আন্দোলন পব্লিক মানে করতে এটি তো সেমানে পব্লিক সার্ভেন্ট নথিলে সেমান তো আইএএস অফিসর মানে সেটা শাসন করতে এটিকার যে কলেক্টর থিলে আগরু সে জনে সে নিজে শাসন করেন সে যা কবে তা হব উপরে তাঙ্ক উপরে যে রহিলে ফাইভটি পাঁচ তামিল সে যা কবে সে হব পব্লিকর কথার কিছু নথায় সেমানে যেটা কবে সেটা হব রঙ্গ মার বিল উঠাও লোকঙ্কর দরকার আছে বিল্ডিং তৈরি বিল্ডিং তৈরি হবনি বিল্ডিং তৈরি নে বিল্ডিংটা অপরিষ্কার দেখা যাব কিন্তু রঙ্গ মার দিন পরিষ্কার দেখা যাব ইয়ে তেমন গোটে দেখাবা সরকার দেখাই হওয়া সরকার এবার সময় যাই সরকার প্রশাসনিক যে অফিসর রাজ সরিছে এবে আপনার বিধায়ক অনেক এবং বিধানসভা যাবে কোণ রহব পদক্ষেপ নিশ্চিত ভাবে বহুত কথা হব আপনার তো ইয়ে ডে ওয়ান অছি বহুত কথা হব বহুত করেকশন হব যেত যেটি আমি করেকশন সরকার স্তর নকরিপার সেতু আমি পব্লিক মিশাইকি আমি সেটি করেকশন করা বহু লোক অনেক এটি গোটে দেখছেন আপনার আহার কেন্দ্র অছি লোক মানে খাইদি আসিকি বসছেন টিকি কিন্তু কিছু না বসতে তলে বসছেন চটাণে তো যে অনহাইজেনিক অবস্থা নেছে আমি যদি কেজন বদানি লোক হবে সে চারটা চেয়ার দিয়ে দেব আমি দেখলে হসপিটালে যেতবে পেসেন্ট মানে ওভরফ্লো হয়ে পড়ছেন
ସେମାନେ ବାରଣ୍ଡାରେ ଶୋଉଛନ୍ତି। ଆମେ ଏଠି ଜଣେ ବଦାନ୍ୟ ବ୍ୟକ୍ତି ଅଛନ୍ତି, ଆମର ମୁନା ମହାପାତ୍ର ଆପଣ ଦେଖିଥିବେ, ଜଣେ ବଦାନ୍ୟ ଲୋକ। ଆମେ ତାଙ୍କୁ କହିଲେ ଆପଣ 10 ଗଦି ଦିଅନ୍ତୁ, ସୋ ଦେଟ୍ ଯେତେବେଳେ ଓଭରଫ୍ଲୋ ହେଇଯିବ ପେସେଣ୍ଟ, ଯେତେବେଳେ ବେଡ୍ ତଳେ ରହୁଛନ୍ତି ସେତେବେଳେ ସେଠି ସେମାନେ ନେକ୍ସଟ ନେବେ। ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଏଗ୍ରି ହେଲେ, କିନ୍ତୁ ଲୋକଙ୍କ ଲୋକ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ, କିନ୍ତୁ ସେ ବ୍ୟବସ୍ଥାଟାକୁ ସେଇ ଆଡ଼କୁ ନେବା ଦରକାର। ଆପଣ ଦେଖିଥିବେ ଯେତେବେଳେ ଜଣେ ପେସେଣ୍ଟ ଆସିଥିବ, ଗୋଟେ ଗାମୁଛା ବିଛେଇକି ସେ ତଳେ ଶୋଇଥିବ, ଆପଣ ତାର ଅବସ୍ଥା ସେତେବେଳେ ଦେଖୁଥିବେ। ତ ସେଠି ଆମେ ଯଦି ଆଗରୁ ପ୍ରିକସନ୍ କରିକିରି ଆମେ 10 ଗଦି ରଖିଛେ, ଷ୍ଟୋର୍ ରୁମ୍ ରଖିଛେ, ପେସେଣ୍ଟ ବେଡ଼୍ରୁ ଓଭରଫ୍ଲୋ ହେଇଗଲା, ଅଧିକ ହେଇଗଲେ, 5 ଚାଲି ଆସିଲେ ଗଦିରେ ଶୋଇଦେଲେ, ତାପରେ ସେଠି ତାଙ୍କୁ ଆମେ ସେଲାଇନ୍ ଲଗେଇଲେ, ଇଏ କଲେ, ସେ କଲେ, ତାପରେ ଗଦି ଖାଇଲେ, ତାପରେ ସେଠି ନେଇଗଲେ। ଏସବୁ ଜିନିଷ ଆମେ ଚାହିଁଲେ ବି କରିପାରିବା। ତେଣୁ ବହୁ ଲୋକ ଅଛନ୍ତି, ସେମାନେ ଲୋକଙ୍କ ସେବା କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ତେଣୁ ଜନସେବା ଯିଏ କରୁଛି ଗ୍ରାଉଣ୍ଡରେ, ଜନସେବା ଯିଏ ଘରେ ଘରେ କରୁଛି, ତାକୁ ଏକଥା ଜଣା ଅଛି। ଆଉ ଯେଉଁମାନେ ହାବା ମାରିକି କାମ କରନ୍ତି, ତାଙ୍କୁ ଏକଥା ଜଣା ନାହିଁ। ସେଠି ପେସେଣ୍ଟ କାହିଁକି ଶୋଇଛନ୍ତି, ଆସିକି ଆନ୍ଦୋଳନ କରିବ। ପେସେଣ୍ଟ ଅଧିକା ଚାଲି ଆସିଲେ, ଆଜି ଦେଖିଲେ ପେସେଣ୍ଟ 4 ଶୋଇଛନ୍ତି, ଆମ 4 ଗଦି ତ ଥିଲେ ଶୋଇପାରିଥାନ୍ତି ସେମାନେ। ଏମିତି ବହୁତ କଥା ଅଛି, ଆଗକୁ କରାଯିବ। ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ କହିଲି, ଆଗାମୀ ଦିନରେ ଯେତେବେଳେ ଆପଣ ଦେଖିବେ ଯେ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ସୁଧାର ଆସିବ, କରପ୍ସନ୍ ଯେତେବେଳେ ଆପଣ 5% କମେଇବେ, ଆପଣ ଦେଖିବେ ସେତେବେଳେ 90% ସୁଧାର ହେଇଯିବ। ଯେତେବେଳେ ଆଉ 10% କମେଇବେ, ଆଉ 95% ହେଇଯିବ। ତେଣୁ ସିଏ ଇଏ ଗୋଟେ ଡାଇରେକ୍ଟ ରିଲେଟେଡ୍ ଜିନିଷ, ଯେ ଜିନିଷଟା ଲୋକ କେହି ଆପଣ ଦେଖନ୍ତୁ, ଜଣେ ହସ୍ପିଟାଲ ମ୍ୟାନେଜର ଅଛି, ଆପଣ ସେ ଶିଶୁ ରୁମ୍କୁ ଯାଉଛନ୍ତି, ଝରକାଟା ଫାଳେ ଭାଙ୍ଗିକି ଅଛି, କେହି ଦେଖୁନାହାନ୍ତି, କେହି ରେସ୍ପନ୍ସିବଲ୍ ନାହାନ୍ତି, ଓନରସିପ୍ ନାହିଁ କାହାରି, ଛୁଆମାନେ ଗରମରେ ଅଛନ୍ତି, କିଛି କହୁନାହାନ୍ତି କି। ସେମାନେ ଭାବୁଛନ୍ତି ଆମ ପାଇଁ ଫ୍ୟାନ୍ଟା ଯଥେଷ୍ଟ, ସେମାନେ ଭାବୁଛନ୍ତି ଏଇଟା ଗୋଟେ ଆମକୁ ବହୁତ ସରକାର ଦେଇଛନ୍ତି ଫ୍ରିର, କିନ୍ତୁ ବାକି ଜିନିଷ ବି ଦେଉଛନ୍ତି ସରକାର, ସେ କଥାଟା ସେମାନେ ଜାଣୁନାହାନ୍ତି। ଆଉ ଯେମାନେ ନେଇଛନ୍ତି ତାକୁ ସେ କରପ୍ସନ୍ କରୁଛନ୍ତି। ଯିଏ ସୁଇପିଂ ନେଇଛି, ସେ କହୁଛି ପାଇପ୍ଟା ଜାମ୍ ହେଇଛି, ସେ ଘରଟା ଓଭରଫ୍ଲୋ ହେଉଛି, ସେଠି ଛୁଆମାନେ ଶୋଇଛନ୍ତି। ପାଇପ୍ ଖଣ୍ଡେ ଜାମ୍ଟାକୁ କେମିତି କ୍ଲିୟର କରାଯିବ, ଖଣ୍ଡେ ପାଇପ୍ ଧର ଏଠି ଗୋଟେ ଦରକାର ପଡ଼ିବ, 50 ଦେଇ ଖଣ୍ଡେ ପାଇପ୍ ଆଣି ତ ନଗିପାରିବନି, ତମେ ତା ଦୂରରୁ ପଇସା ପାଉନ, ତମ ପକେଟରୁ ପଇସା 50 ଖର୍ଚ୍ଚ କରିପାରିବନି, 100 ସରକାର ଦର 1000 ଦେଉଛନ୍ତି, କରିପାରିବନି, କରିବେନି କାହିଁକି, ସେମାନେ ସବୁଦିନ ମାନେ କୁମ୍ଭୀର ଚମଡ଼ା ଭଳିଆ ପିଠିଆ ହେଇଗଲେଣି, ଏଠି ମାରି ଖାଇକି ଏଠି ତାଙ୍କର ସବୁ ଚମଡ଼ା ମୋଟା ହେଇଗଲାଣି, ସିଏ ସଫା ହେଇଯିବେ ସବୁ। ତ ଶୁଣୁଥିଲେ ଯେଉଁ ବିଧାୟକ ଅଛନ୍ତି ନବନିର୍ବାଚିତ ଏବଂ ଆକ୍ସନ୍ ମୋଡ଼୍କୁ ଆସିଛନ୍ତି, ନୀଳଗିରି ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଡେ ୱାନ୍ରେ କିଛି ଆକ୍ସନ୍କୁ ନେଇଛନ୍ତି, ଯେଉଁ ନୀଳଗିରି ମେଡ଼ିକାଲର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଯେଉଁ ଅବ୍ୟବସ୍ଥା ଥିଲା ତାକୁ ମଧ୍ୟ ସୁଧାର ଆଣିଛନ୍ତି, ଏବଂ ଆହାର କେନ୍ଦ୍ରରେ ମଧ୍ୟ ଆହାର ଖାଇବା ଯେଉଁ ଭୋଜନ କରୁଛନ୍ତି, ଏବଂ ସେଥିରେ ମାନର ମଧ୍ୟ କିଛି ନିମ୍ନମାନ ଥିଲା ଯାହା ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି, ଏବଂ ତା ମଧ୍ୟ ସେ ସ୍ଥିତି ମଧ୍ୟ ନିଜେ ଖାଇକି ମୋତେ କହୁଥିଲେ। ଏବଂ କ'ଣ କହିବେ ଆପଣଙ୍କ ସହିତ ବିଧାୟକ ଯିଏ ଥିଲେ ଆହାର ଖାଇଲେ, ସେ ଆହାର ଯେଉଁ ଖାଇଲେ କେମିତିକା ଥିଲା, ଭଲ ଥିଲା ନା କ'ଣ ଅସୁବିଧା ଥିଲା? ଖାଲି ପାଣିଆ ଡାଲି ଭାତ ଟିକେ ଟିକେ ଦିଅନ୍ତି। ଏମିତି ସବୁଦିନ ଦିଆଯାଏ ନା? ସବୁଦିନ ପାଣିଆ ଡାଲି ଭାତ କମ୍ କମ୍। ତ ଏଇ ଚିତ୍ର ଦେଖୁଥିଲେ ଆହାର କେନ୍ଦ୍ରର ଯେଉଁ ସାମ୍ନା ସମ୍ମୁଖର ଚିତ୍ର, ଏବଂ ଏଠି ଯେ ମଧ୍ୟ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ମଧ୍ୟ ଖାଉଥିଲେ, ଯେଉଁ ଲୋକମାନେ ମଧ୍ୟ ଆସୁଥିଲେ, ତାହା ମଧ୍ୟ ନିମ୍ନମାନ ସେମାନେ ମଧ୍ୟ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି। ତେବେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଏଇ ଯେଉଁ ଯୋଜନା, ଏଇ ଯେଉଁ ପରିକଳ୍ପନା, ଯେଉଁ ଯୋଜନା ନିଶ୍ଚିତ ଭାବେ ଏର ଲୋକ ଦେଖାଣିଆ ବୋଲି ଯାହା ଅଭିଯୋଗ ହେଉଥିଲା, ନୀଳଗିରି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାର ଯେଉଁ ଅବ୍ୟବସ୍ଥା ଆପଣ ଆମେ ମଧ୍ୟ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଦେଖାଇଥିଲୁ, ଯାହାକି ଚିତ୍ର ମଧ୍ୟ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁ ବିଜେଡ଼ିରେ ଥିଲେ ମଧ୍ୟ ତାହା ଯୋଜନା ବିଫଳ ଥିଲା, ଏବଂ ଯେଉଁ ଯୋଜନା ଯେଉଁ ସେମାନେ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ଫେଲ୍ ମାରିଥିଲେ, ତାହା ଆଜି ମଧ୍ୟ ବିଧାୟକ ଯିଏ ଅଛନ୍ତି ସନ୍ତୋଷ ଖଟୁଆ ମଧ୍ୟ ଆକ୍ସନ୍ ମୋଡ଼୍କୁ ଆସୁଛନ୍ତି, ଏବଂ ସ୍ଥିତି ପରୀକ୍ଷିଛନ୍ତି, ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ବିଜେପି ସରକାର ଗଠନ ପରେ ମଧ୍ୟ ସ୍ଥିତି ସୁଧାର ଯିବ। ନୀଳଗିରି ପ୍ରିୟନାଥ ବେହେରା, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା, ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।